শীতের শুরুতেই সুন্দরবনে পর্যটকদের ক্যামেরায় বন্দি হয়েছে 4টি রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনের মূল আকর্ষণ নিঃসন্দেহে রয়্যাল বেঙ্গল টাইগার। দেশ বিদেশ থেকে মানুষ আসেন সেই টানে। রবিবার কলকাতা থেকে 7 পর্যটকের দলে রায়দিঘি রেঞ্জের বনি ক্যাম্পতে বেড়াতে গিয়ে একসঙ্গে 4টি বাঘ দেখতে পান তারা। নদী সাঁতরে তারা গিয়ে বসে খাঁড়ির পারে, যা একেবারেই বিরল। পর্যটকদের বোটের সামনে দিয়েই এক জঙ্গল থেকে বেরিয়ে নদী সাঁতরে অন্য জঙ্গলে চলে যায় রয়্যাল ফ্যামিলি। সেই দৃশ্য চাক্ষুষের পাশাপাশি ক্যামেরা বন্দিও করেন পর্যটকরা। সুন্দরবনের মতো জায়গাকে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে ইতিমধ্যেই নানা উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। গেস্ট হাউস, পরিবেশ বান্ধব হোটেল, প্যাকেজ ট্যুরের পাশাপাশি বেড়েছে লঞ্চ পরিষেবা।